রাতে কালী মন্দিরের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার শান্তিপুর থানার বোষ্টমপাড়া এলাকায়। মন্দির কর্তৃপক্ষ জানান, এদিন রাতে মন্দিরে মই লাগিয়ে প্রায় 35,000 টাকা মূল্যের একটি ঘণ্টা চুরি করে দুষ্কৃতীরা। শুক্রবার সকালে মন্দির কর্তৃপক্ষ দেখেন মন্দিরের ঘণ্টাটি চুরি হয়ে গেছে। কর্তৃপক্ষ জানান, কয়েক বছর আগে ঘণ্টাটি মন্দিরে লাগানো হয়েছিল। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। মানে কি ছিল? পেট্রোলের একটা ঘণ্টা ছিল। আর কিছু খোয়া গেছে কি? আর কিছু খোয়া যায়নি, পেট্রোলের ঘণ্টাটাই খোয়া গেছে। তো কত দাম আর কত ওজন মোটামুটি? আমাদের 35,000 টাকা মতো খরচ হয়েছে ওই একটা ঘণ্টাতে। একটা ঘণ্টাতে? কখনো অনুমান করা যায়, রাস্তাটা দীর্ঘদিন ধরে থাকে বা সেই ক্ষেত্রে কোথা থেকে কীভাবে খোয়া গেছে বা আমরা তো বুঝতে পারছি না। আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আর সিসি ক্যামেরা বা কিছু আছে যেখানে দেখা সম্ভব? এখানে এখনো বসানো হয়নি। পুলিশ প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসন বলেছে আমরা ইনকোয়ারি করছি, অফিসার হয়তো আসবেন। দুটো ঘণ্টা ছিল কি? দুটো ঘণ্টা ছিল, একটা দুপাশে দুপাশে একটা ঘণ্টা খোয়া গেছে। মন্দির কর্তৃপক্ষ এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।